শাওমি রিলিজ করলো তাদের প্রথম 18:9 রেশিওর ডিসপ্লে সংযুক্ত ফোন শাওমি রেডমি 5। আজকে আমরা শাওমি রেডমি 5 সম্পর্কে বিস্তারিত তথ্য জানব এবং জানব এই ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে। প্রথমে আমরা ফোনটির ডিজাইন সম্পর্কে জানব। ফোনটিকে আমরা হাতে নিলেই 5.7 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে দেখতে পাবো এবং এর উপরে আমরা একটি সেলফি ক্যামেরার সাথে ফ্ল্যাশলাইট দেখতে পাবো। ফোনটির নিচে কোনো ক্যাপাসিটি বাটন দেওয়া হয়নি এবং ফোনটির ব্যাকে আগের সকল রেডমি সিরিজের মতোই একটি ক্যামেরা এবং নিচে একটি ফ্ল্যাশ এবং তার নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফোনটির বটমে আমরা একটি ইউএসবি পোর্ট দেখতে পাবো, সাথে আমরা স্পিকার পাবো। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ফোনটির লেফট সাইডে আমরা সিম স্লট এবং মেমোরি স্লট দেখতে পাবো। ফোনটিতে 18:9 রেশিওর 5.7 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ডিসপ্লের চারপাশে বাড়তি জায়গা খুবই কম রাখা হয়েছে। ফোনটির ডিসপ্লের স্ক্রিন রেজলিউশন হচ্ছে 720x1440 পিক্সেল এবং এর পিক্সেল পার ডেন্সিটি হচ্ছে 282, সাথে আমরা গরিলা গ্লাসের প্রোটেকশনও পাবো। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 450-এর প্রসেসর দেওয়া হয়েছে এবং এই প্রসেসরটির গিগাহার্ট হচ্ছে 1.8, সাথে আমরা অ্যাড্রিনোর 506-এর গ্রাফিক্স প্রসেসর পাবো। ফোনটির ব্যাক ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার হচ্ছে f/2.2, সাথে আমরা HDR প্যানোরামা সহ বিভিন্ন ধরনের ফিচার এই ক্যামেরাটির মাধ্যমে পেয়ে থাকবো। ফোনটির ফ্রন্টে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সাথে সফট টোন্ড LED ফ্ল্যাশলাইট দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির ফ্রন্ট ক্যামেরার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফিচার পেয়ে থাকব। ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 3300mAh-এর একটি ব্যাটারি এবং এটি একটি নন রিমুভেবল ব্যাটারি এবং এটি দিয়ে আমরা খুব সহজে একদিন ফোনটি ব্যবহার করতে পারব। ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.2 নোগাট ভিত্তিক MIUI 9 অপারেটিং সিস্টেম চালু রয়েছে। এই ফোনটির মধ্যে 3GB র্যাম এবং সাথে 32GB একটি ভেরিয়েন্ট আমরা বাজারে পেয়ে থাকব এবং 2GB র্যামের সাথে 16GB স্টোরেজ আমরা পেয়ে থাকব। দুটো ভেরিয়েশনের মধ্যে প্রাইসিংয়ে কিছু ডিফারেন্ট রয়েছে। 16GB ভেরিয়েশনের দাম হবে $120, যেটি বাংলাদেশে 10,000 টাকার কাছাকাছি এবং 32GB ভেরিয়েশনটির দাম হবে $135, যেটি $11,200 মতো। এই ফোনগুলোকে আমরা বাজারে 4টি কালারে পেয়ে থাকব, ব্ল্যাক কালার, গোল্ড কালার, লাইট ব্লু কালার এবং রোজ গোল্ড কালার। ধারণা করা যাচ্ছে শাওমি রেডমি 5 বাজারে এই ডিসেম্বর মাসের মধ্যে এসে পড়বে। তো বন্ধুরা, এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে শাওমি রেডমি 5 বাজারে আসার জন্য এবং আমাদের মনে হচ্ছে এই ফোনটি বাজারে এসে অনেক ভোক্তাদেরই মন কেড়ে নেবে। সো বন্ধুরা, এই ছিল আজকে শাওমি রেডমি 5 নিয়ে সকল তথ্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনি প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।